নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির সেট নাম্বার 11, প্রশ্নের সেট। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ডিফিকাল্টি ভ্যালু কম থাকে কোন অভিক্ষায়? নির্ণায়ক অভিক্ষা, পর্যালোচনামূলক অভিক্ষা, পারদর্শিকতার অভিজ্ঞতা, নাকি পূর্বাভাসমূলক অভিক্ষা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, নির্ণায়ক অভিক্ষা। পরের প্রশ্ন, লোয়া টেস্ট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট হলো পারদর্শিতার অভিক্ষা, নির্ণায়ক অভিক্ষা, পূর্বাভাসমূলক অভিক্ষা, নাকি পর্যালোচনামূলক অভিক্ষা? তো লো এ টেস্ট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট হলো একটি পারদর্শিতা অভিক্ষা, অপশন এ। পরের প্রশ্ন, কোনটি প্রত্যক্ষভাবে শিক্ষামূলক অভিক্ষা নয়? প্রবণতার অভিক্ষা, পারদর্শিতার অভিক্ষা, পূর্বাভাসমূলক অভিক্ষা, নাকি দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা? তো এখানে শিক্ষামূলক অভিক্ষা নয়, সেটি হচ্ছে অপশন এ, প্রবণতার অভিক্ষা। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, পারদর্শিকতার অভিক্ষা হলো একটি বুদ্ধির অভিক্ষা, আগ্রহের অভিক্ষা, শিক্ষামূলক অভিক্ষা, নাকি মনোবৈজ্ঞানিক অভিক্ষা? তো পারদর্শিতার অভিজ্ঞা বলতে এখানে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে অপশন সি, শিক্ষামূলক অভিক্ষা। পরের প্রশ্ন, ভোকাবুলারি টেস্ট কোন ধরনের অভিক্ষা? পারদর্শিতার অভিক্ষা, দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, পূর্বাভাসমূলক অভিক্ষা, নাকি সব কয়টি? তো ভোকাবুলারি টেস্ট হচ্ছে একটি পারদর্শিতার অভিক্ষা, অপশন এ। পরের প্রশ্ন, টেস্ট ব্যাটারি বলতে কি বোঝায়? অভিক্ষা অভিক্ষার্থী, অভিক্ষা গুচ্ছ, নাকি অর্জিত জ্ঞান? তো টেস্ট ব্যাটারি বলতে এখানে বোঝানো হচ্ছে অপশন সি, অভিক্ষা গুচ্ছকে। নেক্সট, নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংস্থা? সিএবিই, সিএসআইই, এনসিইআরটি, নাকি কোনোটি নয়? তো এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংস্থা হচ্ছে সিএসআইই। পরের প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের বিষয়টি কোন শিক্ষা কমিটি পরিকল্পনা করে? হান্টার কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, নাকি উডের ডেসপ্যাচ? তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের বিষয়টি যে কমিটি পরিকল্পনা করে সেটি হচ্ছে অপশন সি, কোঠারি কমিশন। পরের প্রশ্ন, পিআইইডি এর সম্পূর্ণ নাম কি? পারফেকশন অফ ইন্টারন্যাশনাল এডুকেশন ফর ডেভেলপমেন্ট, পাবলিকেশন অফ ইনক্লুসিভ এডুকেশন ইন ডেমোক্রেসি, প্রফিট অফ ইন্ডিভিজুয়াল এডুকেশন ডেভেলপমেন্ট, নাকি প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডিসেবলড? তো পিআইইডি এর পুরো নাম হচ্ছে অপশন ডি, প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। পরের প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে থেকে কার্যকরী করা হয়? তো রাইট টু এডুকেশন অ্যাক্ট কার্যকরী হয়েছিল অপশন বি, 2010 সাল থেকে। পরের প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? তো রাইট টু এডুকেশন পাস হয়েছিল 2009 সালে। পরের প্রশ্ন, শিশুদের জন্য বিদ্যালয়ে কি থাকা দরকার? একটি ক্যান্টিন, পাঠাগার, মুক্ত স্থান, নাকি সবগুলি? তো শিশুদের জন্য বিদ্যালয়ে সব থেকে বেশি যেটা দরকার সেটি হচ্ছে মুক্ত স্থান, অপশন সি। নেক্সট, সঞ্চালনমূলক পদ্ধতির আবিষ্কর্তা কে? পেরিয়ার, লুইস ব্রেইল, কেটি অলকর্ন, সোফিয়া অ্যালকর্ন। তো সঞ্চালনমূলক পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী পেরিয়ার, অপশন এ। পরের প্রশ্ন, পূর্ণ অন্ধদের জন্য শিক্ষণ পদ্ধতি হলো বড় হরফের বই, বৃহদীকরণ, শ্রুতি সহায়ক উপকরণ, নাকি ব্রেইল?
তো পূর্ণ অন্ধদের জন্য যে শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অপশন ডি ব্রেইল। পরের প্রশ্ন, ব্রেইল কে আবিষ্কার করেছিলেন? লুইস ব্রেইল, মেরি কুরি, থর্নডাইক নাকি স্কিনার? তো ব্রেইল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লুইস ব্রেইল, অপশন এ। আমাদের পরের প্রশ্ন, মাতৃভাষায় কোন পরীক্ষায় নিজের মতামত বিশদে জানার জন্য প্রয়োজনীয় প্রশ্নের ধরনটি কেমন হওয়া উচিত? নৈবক্তিক, সংক্ষিপ্ত উত্তরমূলক, অতি সংক্ষিপ্ত নাকি রচনাধর্মী? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রচনাধর্মী। পরের প্রশ্ন, শিক্ষক নির্মিত অভিক্ষা কোনটি? রচনাধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী, নৈবক্তিক নাকি সবগুলি? তো শিক্ষক নির্মিত অভিক্ষা হচ্ছে অপশন ডি, সেই সবগুলি, রচনাধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং নৈবক্তিক। পরের প্রশ্ন, একক অভিক্ষা কি? পাঠ্য বিষয়ের শিক্ষণের পরিমাপ, বিশেষ পাঠ এককে অর্জিত জ্ঞানের পরিমাপ, অর্জিত দক্ষতার পরিমাপ নাকি অনার্জিত অভিজ্ঞতার পরিমাপ? তো একক অভিক্ষা বলতে এখানে বোঝানো হচ্ছে বিশেষ পাঠ এককে অর্জিত জ্ঞানের পরিমাপ, অপশন বি। পরের প্রশ্ন, সাক্ষাৎকার একটি কী ধরনের প্রক্রিয়া? একমুখী, ত্রিমুখী, দ্বিমুখী নাকি বহিমুখী? তো সাক্ষাৎকার হলো এক ধরনের দ্বিমুখী প্রক্রিয়া। পরের প্রশ্ন, এভারেস্টের চূড়ায় প্রথম কে আরোহণ করেন? এটি কি ধরনের প্রশ্ন? যোগ্যতা নির্ণায়ক, সত্যমিথ্যা নির্ণায়ক, শ্রেণীকরণ প্রকৃতির নাকি সরবরাহ প্রকৃতির? তো এটি হচ্ছে অপশন ডি সরবরাহ প্রকৃতির প্রশ্ন। পরের প্রশ্ন, রচনাধর্মী পরীক্ষা হলো একটি ড্যাশ পরীক্ষা পদ্ধতি, যুগোপযোগী, গতানুগতিক, আধুনিক নাকি নৈবক্তিক? তো রচনাধর্মী পরীক্ষা হলো একটি অপশন বি গতানুগতিক পরীক্ষা পদ্ধতি। পরের প্রশ্ন, আগ্রহ পরিমাপ অভিহিত হলো এক ধরনের ড্যাশ, পারদর্শিতার অভিক্ষা, দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা, মনস্তাত্ত্বিক অভিক্ষা নাকি শিক্ষামূলক অভিক্ষা? তো আগ্রহ পরিমাপক অভিহিত করা হলো এক ধরনের অপশন সি মনস্তাত্ত্বিক অভিক্ষা। পরের প্রশ্ন, এ কিউ হলো একাডেমিক কোশেন্ট, অ্যাচিভমেন্ট কোশেন্ট, এ বি উভয়ই নাকি কোনোটি নয়? তো এ কিউ এখানে বলতে বোঝাচ্ছে অপশন বি অ্যাচিভমেন্ট কোশেন্ট। পরের প্রশ্ন, এ কিউ সমান সমান কী হবে? তো এখানে এ কিউ সমান সমান হচ্ছে অপশন এ ইকিউ বাই আই কিউ ইন্টু 100। পরের প্রশ্ন, নর্ম বা আদর্শ মান নির্ধারণ করা হয় কোনটিতে? আদর্শায়িত অভিক্ষায়, অআদর্শায়িত অভিক্ষায়, এ ও বি উভয়ই নাকি কোনোটিই নয়? তো নর্ম বা আদর্শ মান নির্ধারণ করা হয় অপশন এ আদর্শায়িত অভিক্ষায়। পরের প্রশ্ন, টেস্ট ম্যানুয়াল কোন অভিক্ষায় থাকে? আদর্শায়িত অভিক্ষায়, অআদর্শায়িত অভিক্ষায়, এ ও বি উভয় নাকি কোনোটিই নয়? তো এখানে টেস্ট ম্যানুয়াল যে অভিক্ষায় থাকে সেটি হচ্ছে আদর্শায়িত অভিক্ষায়, অপশন এ। নেক্সট, নির্ভরযোগ্য অভিক্ষা হলো একটি আদর্শায়িত অভিক্ষা, অআদর্শায়িত অভিক্ষা, এ বি উভয় নাকি কোনোটিই নয়? তো নির্ভরযোগ্য অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে এখানে আদর্শায়িত অভিজ্ঞতা, কি অপশন এ। পরের প্রশ্ন, এমসিকিউ নিম্নোক্ত কোন অভিক্ষার পদ? রচনাত্মক, নৈবক্তিক, সংক্ষিপ্ত নাকি অতি সংক্ষিপ্ত? তো এমসিকিউ হচ্ছে একটি অতি সংক্ষিপ্ত অভিক্ষার পদ। না না, এটা ভুল হয়ে গেল, অতি সংক্ষিপ্ত হবে না, এমসিকিউ হচ্ছে একটি নৈবক্তিক অভিক্ষার পদ, অপশন বি। পরের প্রশ্ন, স্পিড টেস্টের পদগুলি সাধারণ হয় রচনাত্মক, নৈবক্তিক, এ ও বি উভয়ই নাকি কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি নৈবক্তিক। পরের প্রশ্ন, এবং এটি আমাদের আজকে লাস্ট প্রশ্ন, পাওয়ার টেস্টের পদগুলি সাধারণত কীরূপ হয়? রচনাত্মক, নৈবক্তিক, এ বি উভয়ই নাকি কোনোটি নয়? তো পাওয়ার টেস্টের পদগুলি সাধারণত রচনাত্মক প্রকৃতির হয়ে থাকে। তো বন্ধুরা,
আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। থ্যাংক ইউ।